হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলে ঠিকই দেখেছো, তোমাদের সেকেন্ড মে থেকে যে ছুটিটা ছিল সেই ছুটিটা কিন্তু থাকছে। তার সাথে সাথে এক সপ্তাহের একটা অতিরিক্ত গরমের জন্য কিন্তু আগামীকাল থেকে শনিবার পর্যন্ত স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে ছুটির একটা কিন্তু ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলগুলোকে কিন্তু ছুটির জন্য অনুরোধ জানিয়েছে সরকার। সেখানে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে আমি বলে দিই। দেখো, আগামীকাল থেকে 7 দিন স্কুলে ছুটি থাকবে, এই ঘোষণা করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর তাপপ্রবাহের জেরে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে, অর্থাৎ তোমাদের 17 এপ্রিল থেকে শনিবার পর্যন্ত, অর্থাৎ এক সপ্তাহ রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তোমাদের কিন্তু এক সপ্তাহের একটা অতিরিক্ত ছুটি তোমরা পাচ্ছ। তার সাথে সাথে তোমাদের যে গ্রীষ্মের ছুটি, যেটা সেকেন্ড মে থেকে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত বলেছিলাম, সেই ছুটিটিও কিন্তু থাকছে। তার সাথে অতিরিক্ত গরমের জন্য কিন্তু তোমাদের আগামীকাল অর্থাৎ 17 তারিখ থেকে এক সপ্তাহের জন্য একটা ছুটি ঘোষণা করা হলো। আশা করি এর ফলে ছাত্রছাত্রীরা যে স্কুলে গিয়ে যে তাপপ্রবাহ এবং গরমের কবলে পড়ছিলে, তার থেকে একটু হলেও কিন্তু তোমরা স্বস্তি পাবে।